জেলা কুচবিহার ব্লক শীতলকুচি আর এই ব্লক মধ্যে রয়েছে খলিশামারি গ্রাম পঞ্চায়েত এবং হাই ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লক দিস ইজ আজাজুল মিয়া অ্যান্ড ইউ আর ওয়াচিং আজাজুল মিয়া ব্লগস তো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে প্রত্যন্ত গ্রামের একটি এমন একটি সুন্দর জায়গায় উপস্থিত হয়েছি যে জায়গাটিতে রয়েছে একটা লোহার ব্রিজ এবং আমি খুব শীঘ্রই সেটা আনভেল করতে যাচ্ছি আমি এখানে রয়েছি একদম ব্রিজের একটা কিনারে যে নদীটির উপর ব্রিজটি গড়ে উঠেছে এটি ধরলা নদী এবং এই ধরলা নদীর উপরেই যে ব্রিজটি রয়েছে ধরলা ব্রিজ এখানে রয়েছে ব্রিজের নামকরণের যে বোর্ড এবং যে স্কিমটার বিভিন্ন ডিটেলস এখান থেকে শুরু হচ্ছে এই লোহার ব্রিজটি তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ব্রিজে অপর দিকে আর এই রয়েছে এই হচ্ছে ধরলা নদী রয়েছে ব্রিজটি মহিষমুড়ি এলাকা এদিকে মহিষমুড়ি সরকারের হাট সাঙ্গারবাড়ি হাট প্রভৃতি এলাকাবাসীদের যেমন এই রূপে এই সেতুটি হয়ে মাথাভাঙ্গা কুচবিহার জেলা শহর যাওয়ার সহজ পথ আর ঠিক তেমনই সেসব জায়গা থেকেও ভিন্ন উদ্দেশ্যে ছুটে আসা লোকেদেরই সুবিধা হয়েছে সুদীর্ঘ লোহার ব্রিজ তাই নয় বরং পুরো ব্রিজটি জুড়ে লোহার নিপুণ কাজে খুব সুন্দর নকশা করেই সাজানো হয়েছে উপর আর নিচ পরিকল্পনাটি নিখুঁত হওয়ায় তাই প্রায় 3 দশক ধরে দণ্ডায়মান রয়েছে তবে হ্যাঁ এই 7-8 বছর পূর্বে একবার শুধুমাত্র রঙের কাজ করা হয়েছিল ব্রিজটি নির্মিত করা হয় 1999 সালে আর ঠিক সেই নির্মাণকাল থেকেই আজ অবধি প্রায় রোজই গ্রাম লোকালয়ের ভিন্ন স্তরের লোকেদের ভিড় নজর কাড়ে সে ভিড় শুধুই যে এই ব্রিজটির কারুকাজের তা সন্দেহাতীত আর তাই কথা বলবো কজন ইয়ংস্টারের সঙ্গে যারা অনেক দূর থেকে এখানে এই ব্রিজটির সৌন্দর্য দেখার জন্য ছুটে এসেছে জেলা কুচবিহার ব্লক শীতলকুচি আর এই ব্লক মধ্যে রয়েছে খলিশামারি গ্রাম পঞ্চায়েত এবং ঠিক খলিশামারি গ্রাম পঞ্চায়েতটির বাংলাদেশ বর্ডার সীমান্তে রয়েছে মহিষমুড়ি গ্রাম আর তাতে রয়েছে লোহার তৈরি ধরলা ব্রিজ রয়েছি মহিষমুড়ি প্রান্তে ব্রিজটির এই যে ধরলা ব্রিজ তারই একদম মহিষমুড়ি প্রান্তে রয়েছি এখানে রয়েছে অনেক ইয়ংস্টার তারা এখানে এসেছে ঘুরতে খুব সম্ভবত এবং চিনতে পেয়ে আমাকে তারা ডাকলো এবং কথা হলো এখানে এক দাদা রয়েছে দাদা ভালো হ্যাঁ ভালো ভালো আপনি ভালো তো হ্যাঁ অবশ্যই আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে আচ্ছা ধন্যবাদ এগিয়ে যাও ধন্যবাদ এবং এটা লোহার ব্রিজ এবং খুব পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত এখানে আর একটা ভাই রয়েছে এখানে ঘুরতে আসা হয় আচ্ছা আচ্ছা আর একটা ভাই এখানে অনেকগুলো ভাই রয়েছে তার মধ্যে এই একটা ভাই হ্যাঁ ভাই তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে জগগ্রাম
দেওগ্রাম ওরে বাবা এত দূর থেকে সবাই যেন এই আমার বন্ধু ওর বাড়ি হচ্ছে ফালাকাটা দেওগ্রাম অর্থাৎ 5 মাইল হয়ে খয়ের বাড়ি অঞ্চলটি পার করে মোটামুটি 5-7 কিলোমিটার গিয়ে দেওগ্রামে তার বাড়ি এবং আমি এগিয়ে যাচ্ছি এই লোহার ব্রিজের দিকে এখানে রয়েছে ধরলা সেতু এই ধরলা নদী এবং নদীপুরে রয়েছে এই লোহার ব্রিজ ব্রিজটি যথেষ্ট সৌন্দর্যময় এবং তাই জন্যেই এখানে অনেক ইয়াংস্টারের ভিড় হয় এখানে সেলফি নেয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্যই তারা কিন্তু এখানে রোজ রোজ আসে এবং এখানে ভিড় জমায় ব্রিজটি প্রকৃতপক্ষে খুবই সুন্দর এবং রয়েছে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো যাচ্ছি একেবারে ব্রিজটির অপোজিট প্রান্তে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এবং খুবই দৃষ্টিনন্দন প্রাকৃতিক যে রূপরেখা এটা অনেকেরই মন কাড়ে এবং নজর কাড়ে আর ঠিক এখান থেকে মহকুমা শহর মাথাভাঙ্গা প্রায় 10-15 মিনিটের পথ আর পথিপার্শ্বে রয়েছে বাংলাদেশ সীমান্ত রয়েছে কাঁটাতারের ব্যারিকেড রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স আর ক্যাম্প রয়েছে অন্তহীন সবুজ ক্ষেতখালি গাছগাছালি আর তাতে ঝাঁকে ঝাঁকে পাকপাকালির গুঞ্জন গীতে প্রমাণিত প্রকৃতি অবিচ্ছেদ্য ইয়েস গাইজ নেচার হ্যাজ নো বাউন্ডারি সো গাইজ আই উইল বি ব্যাক ভেরি সুন Till then, stay tuned, stay happy. Thank you.